দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে। কুড়িগ্রাম থেকে প্রায় 30-35 কিলোমিটার একদম সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি এলাকায় আমি অবস্থান করতেছি। আমাদের এই দেশের উত্তরের জেলা গত 15-20 দিন থেকে কিন্তু এই উত্তরের জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাত না থাকায় এখানে প্রচণ্ড তাপদাহে কিন্তু একদম জনজীবন কাহিল হয়ে পড়েছে। আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে কৃষকরা এখানে মাঠে কিন্তু কাজ করার পাশাপাশি তারা কিন্তু একদম সেচ এবং শ্যালো মেশিনের দিয়ে কিন্তু তারা একদম এই প্রচণ্ড গরমকে তারা একটু স্বস্তি পেতেই কিন্তু মূলত তারা এই যে বারবার শরীর ভিজাচ্ছে এবং তারা কিছুক্ষণ পর পর শরীর ভিজাচ্ছেন এবং তারা মাঠে কাজ করে যাচ্ছেন। তো এই উত্তরের জেলা কুড়িগ্রামে কিন্তু একদম এই তাপদাহে কিন্তু একদম জনজীবন একদম অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন কিন্তু একদম চরম বিপাকে পড়েছে। তারা কিন্তু এই প্রচণ্ড তাপদাহে কিন্তু তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না, ফলে কিন্তু তারা বাড়িতে এবং গাছতলায় তারা কিন্তু একদম অলস সময় পার করছেন। তারপরেও কিছু কিছু নিম্নের মানুষ জীবন জীবিকার তাগিদে কিন্তু তারা মূলত এই তীব্র রোদ এবং প্রচণ্ড গরম অপেক্ষা করেই কিন্তু মূলত তারা কাজ করে যাচ্ছে। এবং আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন বিশেষ করে ভ্যান চালক এবং দিন মজুরা এই এই প্রচণ্ড রোদ এবং গরমে কিন্তু একদম নাকাল হয়ে পড়েছেন, তারা কিন্তু একদম অতিষ্ঠ হয়ে পড়ছেন। বিশেষ করে এই এই 20 দিন ধরে কিন্তু এই জেলায় কিন্তু বৃষ্টির দেখা নেই বললেই চলে। আবহাওয়াবিদ জানিয়েছেন যে এই জেলায় কিন্তু 15-20 দিন ধরে গত 1 সপ্তাহ ধরে কিন্তু তাপমাত্রা 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং এই তাপমাত্রার ফলে কিন্তু এই দেশের উত্তরের জেলার যে মানুষজন কিন্তু বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা বেশি নাজেহাল করেছেন এবং বিশেষ করে তারা কিন্তু জ্বর সর্দি এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং অনেকেই হাসপাতালে যাচ্ছেন এবং বাড়িতে থেকে এবং পল্লী চিকিৎসার মাধ্যমে কিন্তু তারা চিকিৎসা সেবা নেই। বলতে গেলে আমরা বিভিন্ন জেলা এবং উপজেলার বিভিন্ন জায়গা আমরা খোঁজখবর নিয়েছি, বিশেষ করে এই যে সীমান্তবর্তী ফুলবাড়ি উপজেলায় কিন্তু ঘরে ঘরে কিন্তু জ্বর সর্দির প্রকোপটা কিন্তু বেড়েই চলেছে এই গরমের কারণে। এবং এই আর একটা বিষয় দর্শক আপনাদের জানিয়ে রাখি, এই খরার কবলে কিন্তু কুড়িগ্রাম এই খরার কবলে কিন্তু যে খরা মৌসুমে কিন্তু বৃষ্টির দেখা না পেয়ে কিন্তু এই অঞ্চলের চাষিরা কিন্তু যাদের সেচ এবং শ্যালো মেশিনের দেওয়ার ব্যবস্থা আছে তারা কিন্তু মূলত এই ভরা মৌসুমে কিন্তু আমন চাষাবাদ শুরু করেছে। আমরা এই মুহূর্তে একজন চাষির সঙ্গে আমরা কথা বলবো, যিনি দেখি উনি কি বলে। আচ্ছা, আপনি যে ভরা মৌসুমে বৃষ্টির দেখা নাই, আপনি আমাদের এলাকা 20 দিন থেকে বৃষ্টি নাই আর ওর তাপমাত্রা মানুষ বাড়াইতে পারে না, কাজ করাইয়া দিন মজুরি তারাও কাজ করতে পারতেছে না, তারাও কাজ করেন আমাদের বেতন ধান নষ্ট হয়ে যেতে পোড়া দিতেছে, কামলাও কাজ করতে যেতেছে ওদের কারণে তাপের কারণে। আপনার এই যে কত বিঘা চাষাবাদ এই যে শেষ দিয়ে করতে চাচ্ছেন এখন যাদের এটা একটি রেখে শেষই আবাদ করতে পারতেছে, যাদের নাই তাই তাই পারতেছে না, তারা কি বৃষ্টির বৃষ্টির কারণে পারছে না। দর্শক, একজন কৃষক তিনি জানালেন যে তাদের এই অঞ্চলে কিন্তু একদম প্রচণ্ড তাপদাহ এবং বৃষ্টি নেই, তারা মূলত এই যে এই কৃষকের কিন্তু এই সেচ আছে এবং তাদের বুদ্ধি মানে সেচ দেওয়ার ব্যবস্থা থাকায় কিন্তু তিনি আমন চাষাবাদ শুরু করেছেন। অতএব যাদের যেসব কৃষকের সেচ এবং শ্যালো মেশিনের দিয়ে সেচ দেওয়ার ব্যবস্থা নেই তারা মূলত কিন্তু বৃষ্টির অপেক্ষা করছেন বলে আমরা একাধিক কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি। তো দর্শক, আমি এই তাপদাহের বিষয়টি নিয়ে আমি কিন্তু এই জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সবুর আলমের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন গত 1 সপ্তাহ ধরে এই কুড়িগ্রাম জেলা জুড়ে কিন্তু 34-35 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করেছেন। তিনি আমাকে জানিয়েছেন
এই চলতি মাসের জুলাইয়ের 18 তারিখে কিন্তু এই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। তো দর্শক, এই ছিল কুড়িগ্রামের থেকে সর্বশেষ খবর।